হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। এই চলে এসেছি হালকাতা করতে। আজকে শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়াতে আমাদের বাদামতলা সোনার দোকানে হালকাতা থাকে। এমনি হালকাতা সব জায়গায় অনেক জায়গায় থাকে, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়াকে। আমাদের এই হালকাতাটা বাদামতলাতে হয়, তাই হালকাতা করে আবার কেকের দোকানে চলে এসেছিলাম। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, 90 আর্টসের ওল্ড এর অ্যানিভার্সারি 19। এই যে এই কেকটা নিয়েছিলাম, বেশি শুধু একটা কেক নিয়েছি, দুটো মালা, আর কাউকে লোকজন কাউকে বলি না, শুধু আমরা কেক কাটি, ছেলে মেয়েরা তিন চার, আমরা চারজনে মিলে খেয়ে নিয়ে নিই। আমরা ঘরেতেই খাওয়া দাওয়া করি, বাইরে কোথাও যাই না, ঘরের মধ্যে। গেলে যেতে গেলে তো পয়সার দরকার, বলুন বন্ধুরা, অল্প পয়সা যেটুকুনি বাজেট সেইটুকুনির মধ্যে করি। এই যে আবার চলে এলাম ফুল কিনতে, ফুলের মালা কিনে নিলাম, ফুলের মালা নিয়েছিলাম, ঘুরে ওই রজনীগন্ধার মালা নিয়েছিলাম দুটো, দুটো গোলাপ আর দুটো জুঁই ফুলের মালা নিয়েছিলাম, দুটো জুঁই ফুলের মালা নিয়ে আবার বাড়ি চলে এসেছি। এই যে হালকাতার মিষ্টি কী কী দিয়েছিল আর কী কী কিনে নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা চলুন, এবারে আমি কি সেজেছি সেজেছি সেটুকুনি ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, মানে সেজেছি কী শাড়ি পরেছি সেটা ওই যে মালা, ওই মালা বদলে ওইটুকুনি দিয়ে আপনাদের আলাদা করে দেখাইনি যে এই শাড়িটা পরছি, এই গয়নাটা পরছি, এটা আলাদা করে আর দেখানো হয়নি আপনাদেরকে। এই যে সিঁদুরদের সাধন সিঁদুর পরিয়ে দিচ্ছে। তাহলে বন্ধুরা, এই যে রাতের ডিনার বিরিয়ানি আর মাংস, দুপুরবেলার মাংসের ঝোল ছিল, ঝোল আর এক পিস মাংস ছিল আর বিরিয়ানির মাংস ওরা খেয়েছে, আর আমি অল্প একটু বিরিয়ানি খেয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন, টাটা, বাই বাই, সি ইউ। আমার সামনের ব্লগে দেখা হচ্ছে। এই নে, এটা তো প্রজেক্ট লিখতে একটা ডক্টর ভক্তি ভরে না, এইরকম করে কত বাদ দেবো? তা বাদ দিবি তো, দিতে হবে তো তোমাকে। আগেও তো এইগুলো এই লোকের ভিডিও দেখে বেড়াচ্ছিস, কী করে নিজের উন্নতি হবে সেটা দেখ।